আমাকে কেউ বাঁচাও, এই দানবের হাত থেকে বাঁচাও। আরে এ তো দেখছি মানুষের কলার আওয়াজ। আরে কি সকাল তো হয়ে গেছে, হ্যাঁ জব্বর একটা ঘুম দিয়েছি, বুঝতেই পারিনি এত বেলা হয়ে গেছে। আর এদিকে খিদার জ্বালার পেটটাও না চিন চিন করতেছে, যাই সামনে একটু যাই। এই কাল্লু কই তুই, তাড়াতাড়ি আমার জন্য খাবারের ব্যবস্থা কর, পেটের মধ্যে খুব খিদা, যা যা চটপট নিয়ে আয় কিছু। ঠিক আছে বস, আপনি শুধু একটু দাঁড়ান, আমি খাবার নিয়ে আসতেছি। তোরা আবারও গিয়ে এই হরিণ শিকার করে নিয়ে এসেছিস, আহ এই হরিণ আর আমাকে খেতে ইচ্ছে করতেছে না, যা এখান থেকে সরা এগুলো। আরে বস এ কি বলতেছেন, হরিণ আপনার পছন্দ হচ্ছে না, তাহলে এই বনে আর কি শিকার করব আমরা? কিছু নাই কি রে, আমাকে তো এখন মানুষের মাংস খেতে ইচ্ছে করতেছে, মানুষ কোথায় পাবো, মানুষের মাংস অনেক দিন ধরে খাই না। এই বনের মধ্যে বস আপনি মানুষ কোথায় পাবেন, মানুষ খেতে হলে তো গ্রামে যেতে হবে। দরকার হয় তাই করব, তোদের দ্বারা কিচ্ছু হবে না আমার, সব আবালের দল। তোরা দেখ বস আমাদের দ্বারা কাজ করে নেয় আর বড় বড় কথা বলে, আমরা কিনা শিকার আনতে পারি না, তাহলে এটা কি? এ বজ্জাত দানব আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তোকে তো আমি খাবারের জন্য নিয়ে এসেছি, তোকে আমি ছেড়ে দেব? আজকে রাতে তোকে আমি খেয়ে ফেলবো রে। আমাকে না ছাড়লে তোর অনেক বড় ক্ষতি হবে বলে দিলাম। আমার ক্ষতি হবে? এই বনে আমার থেকে শক্তিশালী কেউ নেই। এ আমি একটু ঘুরে আসি, তুই এখানে থাকিস। আমাকে কেউ বাঁচাও, এই দানবের হাত থেকে বাঁচাও, কে আছো বাঁচাও আমাকে বাঁচাও। আরে এ তো দেখছি মানুষের গলার আওয়াজ, বনের মধ্যে আবার মানুষ কোথার থেকে এলো, যাই তো একটু সামনে দেখি কে চিল্লাচ্ছে, কার এত বড় সাহস। বাঁচাও আমাকে, কে আছো, আমি অনেক বড় বিপদে, বাঁচাও। হ্যাঁ আমার সন্দেহই তো ঠিক, এ তো দেখছি সুন্দরী একটা মেয়ে মানুষ, বেরিয়েছিলাম মানুষ খাওয়ার লোভে কিন্তু একে দেখে তো মায়ায় পড়ে গেলাম। তা সুন্দরী তুমি এখানে বন্দি আছো কেন? আমাকে একটি দানব এখানে আটকে রেখেছে, আমি এখান থেকে চলে যেতে পারছি না, আমাকে একটু সাহায্য করো। আমার থেকে শক্তিশালী তাও আবার এই বনে? হ্যাঁ তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? না না আমি সত্যি বলছি, ও বলছে ওর থেকে নাকি শক্তিশালী এই বনে কেউ নেই। এত বড় কথা, ওই দানবকে আমি দেখেই ছাড়বো। সুন্দরী তোকে এখন আমি আমার আস্তানায় নিয়ে যাই, ও এসে যখন দেখতে পারবে তুই এখানে নাই তাহলে সে খোঁজে খোঁজে আমার কাছে চলে যাবে নিশ্চয়ই। আমার শিকার চুরি, কার এত বড় সাহস যে আমার শিকার চুরি করে নিয়ে যায়, তোকে আমি খুঁজে বের করবই। বস বস আপনি নাকি মানুষ ধরে খাবেন, তাহলে এই মেয়েটাকে এখনো রেখে দিছেন কেন? এ মানে এত কিছু তুই বুঝবি না, তবে একে যে আটকে রেখেছে সে নাকি আমার চেয়েও শক্তিশালী, ওকে আমার ধরতেই হবে, দেখিয়ে দিব বনের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী। ওই দানবের সাথে পারাটা অনেক কঠিন হবে,
বিশাল চেহারার অধিকারী সে। ডাকু রাক্ষস নাম আমার, মনে রাখিস, বনের মধ্যে এমন কারো বুকের পাটা নেই আমার সাথে লড়ে। মনে হচ্ছে দানবটি আমাদের আস্থানার এদিকে আসতেছে, আমাকে তাড়াতাড়ি প্রস্তুত হতে হবে। বস, আপনি একটু সাবধানে লড়াই করেন, বলা যায় না কিনাতে কি হতে পারে। হে অকর্মার দল, তোর কি আমার দ্বারা কোনো ভরসা নেই? তুই জানিস না এই বনের মধ্যে সবচেয়ে ভয়ানক রাক্ষস হলাম আমি। তাহলে তোরা দেখ আমি ওই দানবের কি হাল করে সারি। তুই আমার শিকার চুরি করেছিস, তুই চিনিস আমি কে? হি হ হ, নাম আমার ডাকু রাক্ষস, সবাই আমাকে এক নামে চেনে। আর বনের মধ্যে তোর মতো দানব আমার কাছে কিছুই না। বলি নাই, নাম আমার ডাকু রাক্ষস, সবাই আমাকে এক নামেই চেনে। তোর মতো দানবের টাইম নাই আমার কাছে, এই বনের রাজা হলাম আমি, ডাকু রাক্ষস। হি হা হা হা।